তারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত ঈশান কথা ওয়েব ম্যাগাজিনে গানে ও আড্ডায় অনুষ্ঠানে আজকের অতিথি শ্রীমতী মৈত্রী দাম। শুরু করছি আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। ভক্তিময় দাশগুপ্ত যে ছাত্রে রবীন্দ্রসঙ্গীতের ভিত তৈরি করে দিয়েছিলেন, পরিণত শিল্পী হিসেবে সেই মৈত্রী দাম কিন্তু শিলচর শহরের সামগ্রিক রবীন্দ্র চর্চার একটা প্রচেষ্টার সঙ্গে জড়িয়েছিলেন। আমাদের শহরে রবীন্দ্র চর্চা শুরু হয় মূলত তিনটি পরিবারকে কেন্দ্র করে। উকিলপট্টির কামিনী চন্দর বাড়ি, মহেশ দত্তর বাড়ি ও নগেন্দ্র চন্দ্র শ্যামের বাড়ি। পরবর্তীতে নগেন্দ্র চন্দ্র শ্যামের বাড়িতেই এই রবীন্দ্র চর্চাটা দীর্ঘায়িত হয়েছিল। সেটা অনেক আগের কথা, চল্লিশের দশকের কথা আমি বলছি। রবীন্দ্রসঙ্গীত চর্চা হয়েছে নিঃসন্দেহে তারপরে, কিন্তু সামগ্রিকভাবে রবীন্দ্র চর্চার যে বিষয়টি সেটি আটের দশকে আবার রূপক দাম মৈত্রী দামের উদ্যোগে শুরু হয় রবীন্দ্রকি প্রতিষ্ঠানের মাধ্যমে। এই রবীন্দ্রকিতে সঙ্গীত আবৃত্তি, ছবি আঁকা, নাচ, নাটক, রবীন্দ্র সাহিত্য সমস্ত কিছুর চর্চাই হয়েছে। এবং এই রবীন্দ্রকের সুবাদে আমরা কিন্তু অনেক প্রতিষ্ঠিত খ্যাতনামা শিল্পীদের শিলচরের মঞ্চে দেখতে পেয়েছি। এপার বাংলা ওপার বাংলা দুদিক মিলিয়ে যে সঞ্জিদা খাতুনের কথা মন্ত্রী একটু আগে বললেন, সেই সঞ্জিদা খাতুনও কিন্তু রবীন্দ্রকির আমন্ত্রণেই শিলচর এসেছিলেন। আর একটা কথা ওই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ অনুষঙ্গেই বলছি, রবীন্দ্রকিতে সঞ্জিদা খাতুনের রবীন্দ্রকির মুখপত্রের সঞ্জিদা খাতুনের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছিল। তাতে উনি খুব সুন্দর করে একটা কথা তার সঙ্গীত জীবনে নানা অভিজ্ঞতার কথা বলেছিলেন। তাতে একটা কথা বলেছিলেন যে তার বাড়িতে সহকারী হিসেবে একজন ছিলেন অনেকদিন, তারপরে উনি চলে গেছিলেন কোনো কারণে, তারও অনেকদিন পরে আবার তিনি এসেছিলেন সঞ্জিদা খাতুনের সঙ্গে দেখা করতে বা তাদের পরিবারের সঙ্গে কোনো ইয়ে করতে। এবং তখন নানা পুরনো কথা বলতে বলতে সঞ্জিদা খাতুনকে উনি নাকি জিজ্ঞেস করেছিলেন যে মা, সে যে ভোরের হাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা গানগুলো সেগুলো কি তুমি এখনো করো? তো সেই ভোরের হাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা গান তো মৈত্রীকে আমাদের শুনিয়েছেন, এই গান নিয়ে তিনি দীর্ঘদিন কাটিয়েছেন। তাছাড়াও কিন্তু মৈত্রীদি অন্য আরো ঠান্ডা ঠান্ডা ধরনের আরো অনেক গানের সঙ্গেই, অনেক ধারার গানের সঙ্গেই উনি জড়িয়ে আছেন অনেকদিন থেকেই। অন্য অনেক ধরনের গান উনি করেন। যখন এই অঞ্চলে সেভাবে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলালের গানের চর্চা হতো না সেই কলেজ জীবনে, তখনও কিন্তু মৈত্রীদির গলায় আমরা সেই গানগুলো শুনেছি। তখন রবীন্দ্রসঙ্গীত, আমরা তখন আরো ছোট, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু এই গানগুলি যখন মৈত্রীদি গাইতেন তখন খুব একটা মন দিয়ে শুনতাম না। ভাবতাম যে আমার বাবা খুব এই গানগুলো মৈত্রীদির গলায় পছন্দ করতেন, ভাবতাম এগুলো কি গান আমার গাইতে বলে, এই গানগুলো আবার কি গান। কিন্তু আরেকটু পরিণত হয়ে বুঝলাম এই গানগুলোতেও কি আছে। তো আমরা মৈত্রীদির গলায় সেই গানগুলো একটু শুনবো আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। অতুলপ্রসাদ, আমি একটু বলি যে অতুলপ্রসাদ রজনীকান্তের গান, আমিও তো শৈশবে এটা যে অতুলপ্রসাদের গান বা ওটা যে রজনীকান্তের গান এগুলো জানতাম না। তখন একটা রবীন্দ্রসঙ্গীত শেখার, নজরুলগীতি শেখার এরকম একটা প্রচলন তখন থেকেই ছিল। কিন্তু আমি এই গানগুলো শুনেছি একদম আমার ছোট বয়সে। আমি বললাম না, শিলং আমার মামার বাড়ি ছিল, আমার দাদু বাড়িতে মানে নিজে বসে ওই যে ঘরোয়া গান যেগুলো কাউকে শোনানোর জন্য না, উনি পেপার পড়তে পড়তে বা বারান্দায় বসে বসে একটু একটু করে গাইতেন, কবে তৃষি তো এ মরু ছাড়িয়া যাইব, কানে বাজত পাতকি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়। তারপরে যেমন আমার চোখ বেঁধে ভবের খেলায়,
আমারে এই আধারে এমন করে ভাবতাম এগুলো কি গান, কিন্তু ছোটবেলা এগুলো কানে আসত। যখন বক্তৃতার কাছে আমি গান শিখি, হঠাৎ আমার এগুলো কানে বাজত যে দাদু তো এই গানগুলো গাইতেন, এগুলো কিসের গান তাইলে? আমি বক্তৃতাকে বললাম, দাদা আমাকে এই গানগুলো কি গান আমাকে একটু শিখিয়ে দেবেন। উনি একটু অবাক হয়ে বললেন, তুই এগুলো কোথায় শুনলি? আমি বললো, আমি শুনেছি ছোটবেলা আমার দাদুর মুখে, আমি তো জানি না এগুলো। তখন উনি বললেন যে এগুলো, এটা হচ্ছে অতুলপ্রসাদের গান, এটা রজনীকান্তের গান, তাহলে আমি শিখব। উনি ওই চার পাঁচটা গান শেখালেন, তারপর বললেন, দেখ রে আমি আর এর বেশি জানি না, তুই তো প্রত্যেক ভ্যাকেশনে কলকাতা যাস, ওইখানে আমার এক বন্ধু আছে, আমি তোকে চিঠি দিয়ে পাঠাবো, ওর কাছে শিখবি। সেই থেকে আমি কান্ত কবির দৌহিত্র দিলীপ কুমার রায়, মানে রজনীকান্তের নাতি দিলীপ কুমার রায়, উনার কাছে আমার অতুলপ্রসাদ রজনীকান্তের গানের শিক্ষা। আমার বলতে খুব মানে ভালো লাগছে যে দিলীপ দা আজকে বয়স 105, উনি এখনো আছেন, মানে এটাই খুব আনন্দের ব্যাপার যে উনাকে এখনো দেখতে পাই, দিয়ে হয়তো গান করাতে পারেন না কিন্তু উনার কথাগুলো শুনতে পাই, সেটাই আমার কাছে এখন পরম পাওয়া। তুমি এদের সান্নিধ্যে এসেছ, আমরা গানে যাব নিশ্চয়ই, তোমার গলায় অতুলপ্রসাদের গান শুনবো, তুমি তো মানে এদের মতো লোকের সান্নিধ্যে তুমি এসেছো। আর আমার আমি বলছি, আমার একদম ছোটবেলায় এই শহরে সুজলা দাস, সবাই লক্ষ্মী বলেছেন তো, সবাই জানে লক্ষ্মীর কাছে, সে লক্ষ্মী দিয়ে আমাকে বাড়িতে এসে শেখাতেন গান। তারপরে তো ভক্তিদাকে পেলাম, ভক্তিময় দাশগুপ্ত। তারপরে ভক্তিদা মারা যাওয়ার পরে, ভক্তিদা বোধ হয় 82-83 মারা গেছেন, 82-তে কোথায় খুব সম্ভব। তারপরে প্রসাদ সেনের কাছে আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা, প্রসাদদার মাধ্যমেই আমি সৈলজাদার কাছে যাই, উনি আমাকে পাঠিয়েছিলেন, এবং অরবিন্দদাকে দিয়েই, অরবিন্দ বিশ্বাস ওনাকে দিয়েই পাঠিয়েছিলেন। আর রজনীকান্ত অতুলপ্রসাদের গান আমি তো, আমার গুরু এখনো যিনি দিলীপ কুমার রায়, ওনার কাছে শিখেছি। আর এছাড়াও আমি আধুনিক গান আমি কিছু কিছু করি, সব গান সবসময় করি না, আমি যার কাছে শিখেছি আমার শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। তো এই আমার সঙ্গীত শিক্ষা। এছাড়া আমি নিজের পছন্দ মতো একটু একটু লালন গীতি, কারণ আমি ফোক একসময় গাইতাম, হাসান রাজার গান, এগুলো আমার ভালো লাগে গাইতে, এগুলো আমি একটু একটু করি, এই আমার গানের পরিধি। তো এখন আমি অতুলপ্রসাদের গান গাইছি। আমি সেই পথে
একটা অতপ্রসাদ করব আচ্ছা করব ঠিক আছে করো তোমার আচ্ছা ঠিক আছে রজনীকান্তেরই করো একটু জল খাও এটা তো আড্ডা মানে ঢিলে ঢালা সুতরাং তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো কিন্তু কোনো বাঁধনের ব্যাপার নেই ঠিক আছে একটা রজনীকান্ত করি পরে যদি মনে হয় আবার করবো একটা অতপ্রসাদ কোনো অসুবিধা নেই Thank you.
আমরা পেলাম মৈত্রীদির গলায় অতুলপ্রসাদ রজনীকান্তকে। এবারে আরেকটু কথা বলি আমরা, তোমার এই দীর্ঘ পথ পাড়ি দেয়া, তারপরে আজকে দাঁড়িয়ে পরিণত বয়সে এতদিনের সঙ্গীত চর্চার অভিজ্ঞতা, সঙ্গীত শিক্ষিকার অভিজ্ঞতা, আজকে দাঁড়িয়ে তুমি যে সঙ্গীত জগতের যে পরিস্থিতি সেটা সম্বন্ধে তোমার কি মতামত বা কি অনুভব? সঙ্গীত জগতের পরিস্থিতি বলতে, এই যে সময়টাতে তো কিছু বলা এখন, মানে আমরা যে সময়টা কাটাচ্ছি এখনো বা কাটিয়ে এসছি ভয়াবহ একটা সময়, সেই সময় তো বলেই লাভ নেই। কিন্তু আমি এখানকার কথা যেটা, সঙ্গীত জগৎ বা সঙ্গীত শিক্ষা, হ্যাঁ একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের এখানে সত্যি আমি বলছি আমাদের এই বরাক উপত্যকা, এখানে আমরা তাকে গানের শহরও বললে কোনো অত্যুক্তি হয় না, এত প্রতিভা এখানে, প্রতিভার কোনো মানে শেষ নেই, প্রচুর প্রতিভা। কিন্তু এই প্রতিভাগুলোকে সঠিকভাবে কাজে লাগানোটা ঠিক মতো হচ্ছে না, সেটা আমি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আরেকটা কথা আমি বলবো যে অভিজ্ঞতা যে কাজে, মানে আমার অভিজ্ঞতা থেকে এটাই বলছি যে কাজে যে লাগানো যাচ্ছে না তার পেছনেও কিছু কারণ রয়ে গেছে, সেগুলোর দিকে আমাদের কিছুটা নজর দিতেই হবে, দেওয়া উচিত আমি মনে করি। প্রথম কথা হচ্ছে যে শিল্পীদের ব্যাপারে আমি আসি, শিল্পীদের বললাম তো যে প্রতিভা, অসাধারণ প্রতিভা আছে, কিন্তু দক্ষতা, শুধু গলা থাকলে তো হবে না, দক্ষ হতে হবে জিনিসটাতে, দক্ষতা আয়ত্ত করতে হবে, দক্ষতা যেটা চটজলদি হয় না, যেটা সেটা ধৈর্যের ব্যাপার। আমরা তো আজীবন করে দেখেছি এখনো মনে হয় অনেক জিনিস জানি না, অনেক জিনিস পারি না, এটা তো সব ক্ষেত্রে, কিছুই পারি সব ক্ষেত্রে, শুধু গানের সেই না, তো সেই যে দক্ষতাটা অর্জন করা এটা কিন্তু একটা মস্ত বড়। আমি যে প্রথম যে বললাম যে ভক্তিদা আমার পরীক্ষা নিয়েছিলেন 2.5 বছর, তো এখন কেউ করলে কোনো ছাত্রছাত্রী সেটা মানবে না, কেউই মানবে না, কারণ এখন হচ্ছে 2.5 বছর আমি মানবো, আমি স্টেজে কবে উঠব? হ্যাঁ তো স্টেজে নিশ্চয়ই উঠবে, সবাই উঠবে, আমরা চাই এই শহরের আরো উন্নতি হোক সংস্কৃতি, কিন্তু একটা দক্ষতা নিয়ে উঠুক, আমরাও চাই এই শহর অনেকটা এগিয়ে যাক, সেই দক্ষতাটা অর্জন করতে হবে। হ্যাঁ দক্ষতা অর্জন করতে গেলে প্রথম হচ্ছে ভালো গুরুর সন্ধানে যেতে হবে, গুরুর তত্ত্বাবধানে, গুরুর কথা মেনে সঠিকভাবে আমাকে পথ চলতে হবে, যেটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি, এটা খুব প্রয়োজন। আজকাল যেটা চলছে যে আমি এই গানটা শুনে তুলে নিলাম, তুলে আমি গিয়ে দিলাম, এত যদি সোজা হতো গান তাহলে এত গুরুও আমাদের দেশে থাকতেন না, গান শেখারও প্রয়োজন হতো না, নোটেশন থাকলেই কি গান ওঠানো যায়? না, ওঠানো যায় না, সম্ভব না। হ্যাঁ একটা স্টেজে ওঠানো যায়, আজকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করলে, একটা অর্জন করলে, তখন আমি বুঝতে পারি যে আমার গুরু এইভাবে শিখিয়েছেন, এই কথা বলেছেন, এটা এইভাবে প্রয়োগ করব, কিন্তু সেই দক্ষতাটা তো আমাকে অর্জন করতে হবে। গেল 1 নম্বর, এখন শুধু শিল্পীকেও আমি দোষ দেব না, আমার কিন্তু এখানে একটু আমাকে যদি মার্জনা করবেন, আমি এই শহরের মেয়ে, কিন্তু এই শহরে আমি যে কথাগুলো আজকে বলবো তাতে কেউ যদি আমার উপর ক্ষুণ্ণ বা ক্ষুব্ধ হন আমার কিছু করার নেই, কারণ আমার অভিজ্ঞতা দিয়ে আমি কথাগুলো বলছি। নিশ্চয়ই বলবে, শিল্পীদেরকে আমি শুধু দোষ দিচ্ছি না, আজকে একটা শিল্পী যখন যারা আছে যে দক্ষতা যথেষ্ট আছে, অর্জন করেছে, ভালো প্রতিষ্ঠিত শিল্পী এখানে আছেন অনেক, কিন্তু তারাই বা সেরকম কি পাচ্ছেন, কি পাচ্ছেন আমার প্রশ্ন। আজকে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে, আমরা হল ভাড়া করি, সেটাও বিনামূল্যে নয়, অবশ্যই মূল্য দিয়ে, লাইট মাইক সবকিছুই মূল্যর বিনিময়ে আমরা ক্রয় করি, কিন্তু যার উদ্দেশ্যে এইগুলো আমরা করি তাকে কিন্তু আমরা কিছু দেই না, একটা পারিশ্রমিক দেই না,
যে শিল্পী আসবে তার তো একটা শ্রম সে দিচ্ছে, এখানে সময় দিচ্ছে, সময় দিচ্ছে, একটা শ্রমও দিচ্ছে, সেটুকু তো দেওয়া উচিত। যে শিল্পী দক্ষতা অর্জন করেছে তারও তো একটা কষ্ট করেছে সে জীবনে, তারও আর্থিক আর্থিক দিক থেকেও সে নিশ্চয়ই অনেক খরচপাতি করে সে গান শিখেছে। একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে শুধু টাকা লাগে, গান শিখতে টাকা লাগে না, লাগে। হারমোনিয়াম একটার দাম কত, প্রচুর দাম। তবলার দাম কত, প্রচুর দাম। এগুলো কিনতে টাকা লাগে না। তো এইসব কথা একটু ভাবতে হবে। আমি বলছি না যে শিল্পীদেরকে একটা আহামরি কিছু টাকা দেওয়া হোক, কিন্তু একটা মিনিমাম কিছু একটা দেওয়া উচিত। এতে কি হয়, শিল্পীদের একটা শিল্পীদের মধ্যে একটা দায়বদ্ধতা জন্মায় যে আমাকে একটা কিছু দিচ্ছে, আমাকে আরো ভালো গাইতে হবে। এই যে দায়বদ্ধতা থেকে যে সে আরটু ভালো গাওয়ার চেষ্টা করবে, এতে এই সংস্কৃতিটা, পুরো সংস্কৃতিটাই আরো ভালো হয়ে উঠবে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, এটা করা খুব দরকার। আরেকটা হচ্ছে যে সমালোচনা আজকাল প্রায়ই দেখি, সেখানেও আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগত কোনো আঘাত দিতে চাইছি না, যেটা দেখছি আমি বলছি। পত্রপত্রিকায় বা আজকাল তো ফেসবুকেও অনেক অজস্র কমেন্টের ছড়াছড়ি দেখি, এই যে অসাধারণ, অতুলনীয়, অনবদ্য, এই শব্দগুলো এখন অতি সাধারণের পর্যায়ে এসে গেছে। এগুলো কোনো মানে আমি এখন আর খুঁজে পাই না। নিশ্চয়ই শিল্পীকে আমরা উৎসাহিত করব, 100 বার একটা উৎসাহ না পেলে কেউ শিল্পী হয়ে উঠতে পারে না। কিন্তু আমরাই জীবনে দেখেছি অনেক সমালোচনা। আমার মনে আছে, দেবশ্রী মনে আছে নিশ্চয়ই, দেশ পত্রিকায় আমি সুচিত্রা মিত্র, সুচিত্রাদি মানে কথা লিখেছিলেন, কোথায় সুচিত্রাদি কি কোর্ট কাছারি করেছিলেন তার জন্য? না, করবেন না। সুস্থ সমালোচনা ভালোবেসে লেখা, এটা ভালোবেসে, ভুল হতেই পারে। দেখুন, শিল্পী মাত্রই ভুল হয়, মানুষ আমরা, আমরা শিল্পী, আমাদের ভুল হতেই পারে। তাই এই ভুলটা বাঞ্ছনীয়। ভুল করলাম, আমাকে যদি বলা হয় আপনার এই জায়গাটা লাগেনি, নিশ্চয়ই আমি ঠিক করব, আমি সেটা শোধরাব। কিন্তু তাই বলে তখন যদি আমাকে বলা হয় অতুলনীয়, অনবদ্য, অসাধারণ, আমি তো ভাববো আমার এই ধৈর্য না লাগানোটাই অসাধারণের পর্যায়ে। তো এই এই জিনিসগুলো একটু নজর দেওয়া উচিত ভালো করতে গেলে। আমি বলছি না যে কাউকে উদ্দেশ্য করে, আমি বলছি সংস্কৃতিটাকে, সামগ্রিকভাবে সংস্কৃতিটাকে আরো উন্নত করতে গেলে এই জিনিসগুলোর বোধহয় খুব প্রয়োজন আমার মনে হয়। আমি এই সুযোগে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার কলেজে মেয়েরা পড়ে, তারা নেহাতি শিশুই বলা যায়, 17-18-19 বছরের মেয়েরা, তাদের আমি দোষ দিচ্ছি না। আজকাল কি হয়, আগে সোশ্যাল উইক তুমি জানো, প্রত্যেকটা গান আলাদা আলাদা ভাবে, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, নজরুলগীতি, আজকাল সেগুলো করাই যায় না, কারণ নেই, কম্পিটিটর নেই, নাম দেয় না। আমরা বসে থাকি অমুক দিন 10টার সময় রবীন্দ্রসঙ্গীত, আমরা বসে থাকি হলে গিয়ে, মেয়েরা নেই, হয়তো 3 জন বা 4 জন। গেল বছর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, মানে কম্পিটিশন হচ্ছে, একটি মেয়ে একটি অতুল প্রসাদের গান ধরলো, তাকে থামিয়ে দেওয়া হলো। থামিয়ে বললো, তুমি জানো না এখানে আজকে তো এখন রবীন্দ্রসঙ্গীতের কম্পিটিশন। ও বললো, আমি তো রবীন্দ্রসঙ্গীতই গাইছি। যে এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমাকে যিনি শিখিয়েছেন বলেছেন এটা রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো আমি সেই 17-18 বছরের মেয়েটাকে দোষ দিচ্ছি না, ওই জিনিসগুলো একটু গড়ে তোলার ব্যাপার আছে। তো তুমি যাদের গুরু পেয়েছো, তারা যেভাবে তোমাকে সাহায্য করেছেন, তৈরি হতে সাহায্য করেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের তো ওইভাবে ওদের দেখাতে হবে তৈরি। ওই জন্য আমি যে কথাটা বললাম যে সঠিক গুরু নির্বাচন করাটা, হ্যাঁ, খুব জরুরি। হ্যাঁ, শুধু গান সবাই গাইতে, অনেকেই গাইতে পারে, বললাম তো অসাধারণ কণ্ঠ আছে, কিন্তু থাকলে তো হবে না। গানটা শুধু গলার ব্যাপার না, মস্তিষ্কের ব্যাপার, বোধের ব্যাপার। শুধু গানটা তো গাইলেই হবে না, তার সঙ্গে বোধটা কোথার থেকে আসে? আমাদের মস্তিষ্ক থেকে। অনবদ্য বলা যাবে না, কারণ গান তো একাকী গায়কের না, সবাই মিলে। আমরা তো সত্যি আমরা গান গাই, আমাদের, আমি তো বলি যে আমরা যে গান গাই,
আমাদের শ্রোতাই তো আমাদের ভগবান, সত্যি তো তাই। হ্যাঁ, কিন্তু শ্রোতাদেরও একটা দায়িত্ব আছে। শিল্পী গড়ার ক্ষেত্রে যেমন শ্রোতা, তেমন বলবো মিডিয়া। আমি যে এই মুহূর্তে এখানে বসে আছি, আমি কিন্তু একজন সাধারণ শ্রোতা হিসেবেই বসে আছি, আমি একজন সাধারণ শ্রোতা। শ্রোতায় স্পর্ধা নিয়ে, শ্রোতা সেই শ্রোতার জায়গায় বসে সেই স্পর্ধা নিয়েই আমি আজকে কথা বলছি। ভালো শ্রোতাটাও কিন্তু হওয়াটা আমাদের কাছে একটা মানে বিশাল পাওয়া, পাওনা শিল্পীদের কাছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার, যেটা তুমি বললে যে আমার কি এইখানের এই সঙ্গীতের মানে এটাই আমার অনুভূতি। আমি চাই এখানে যে এই ভালো ভালো কণ্ঠগুলো আছে, ভালো সঠিক পথে, সঠিক পথে সেগুলোকে সঠিক চর্চাটা দরকার, একদিনে দুদিনে না। এবং আরেকটা কথা, একদম ছোট বয়স থেকে মা বাবাকেও বলবো যে একদম ছোট বয়স থেকে মঞ্চে তোলার চেষ্টা করবেন না। হ্যাঁ ঠিক আছে, কম্পিটিশনে করুক, কম্পিটিশন তো ওরাই করবে, বাচ্চারাই কম্পিটিশন করবে, নিশ্চয়ই গাইবে। কিন্তু ওই যে বিভিন্ন ধরনের মঞ্চে আজকাল যায় ছোট ছোট বাচ্চারা, এতে কি হয়, তারা যখন এইসব অসাধারণ অতুলনীয় শোনে না, তারা ওই একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে যায়, তারা কিন্তু এগিয়ে যেতে পারে না, প্রতিভাটা নষ্ট হয়ে যায়। এটা কেউ করবে না, এদেরকে মানে এদের সহজ ভাবে এদেরকে বাড়িয়ে দিবে।